এই ভিডিওটিতে ব্যবস্থাপনা কর্মীদের জন্য পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে আপনাকে নিক্ষয় পোর্টালে লগ ইন করতে হবে প্রাসঙ্গিক ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে। অ্যাডমিনে ক্লিক করুন। এখন স্টাফ বা টিএস ম্যানেজমেন্টে ক্লিক করুন। আপনার লগ ইনের উপর ভিত্তি করে আপনি আপনার পদবীর অধীনে সমস্ত পদবীর জন্য কর্মী তৈরি করতে পারেন। আপনি এটি জেলা, টিইউ বা পিএইচআই স্তরের জন্য তৈরি করতে পারেন। যখন আপনি পাতাটি স্ক্রোল করে নিচে নামবেন, তখন আপনি টিইউর একটি তালিকা দেখতে পাবেন। একটি ডিবিটি চেকার তৈরি করার জন্য যে জেলার জন্য আপনি কর্মী তৈরি করতে চান সেখানে ক্লিক করুন। পরের পৃষ্ঠায় আপনি সেই নির্দিষ্ট জেলার টিউতে কর্মীদের একটি তালিকা দেখতে পাবেন। এই পেজে একটি অ্যাড স্টাফ বাটন দেখা যায়। অ্যাড স্টাফ বাটনে ক্লিক করুন। এখন মূল বিবরণ এবং পাসওয়ার্ড যোগ করুন। উল্লেখ্য, ডিবিটি চেকার এবং ডিবিটি মেকার নামে দুটি ইউনিক স্টাফ পদবি রয়েছে। ডিবিটি চেকার জেলা পর্যায়ে পাওয়া যায় এবং শুধুমাত্র রাজ্য স্তরের লগ ইনের মাধ্যমে এটি তৈরি করা যায়। একইভাবে ডিবিটি মেকার টিউ স্তরের লগ ইনে পাওয়া যায় এবং কেবলমাত্র একটি জেলা স্তরের লগ ইন দ্বারা করা যেতে পারে। সেভ টু প্রসিডে ক্লিক করুন। সেভে ক্লিক করলেই দুটি ওটিপি পাঠানো হবে। প্রথম ওটিপি ডিবিটি চেকারের প্রাইমারি ফোন নম্বরে আর দ্বিতীয় ওটিপি দিয়ে লগ ইনের প্রাইমারি ফোন নম্বরে, যেখান থেকে ডিবিটি চেকার তৈরি হচ্ছে। এই দুটি ওটিপি জমা দিলেই তৈরি হবে ডিবিটি চেকার স্টাফ লগ ইন। উল্লেখ্য, শুধুমাত্র ডিবিটি চেকার স্টাফ লগ ইন থেকেই বেনিফিশিয়ারি অনুমোদন পাওয়া যায়। এটি ডিবিটি প্রক্রিয়াজাতকরণের জন্য ডিবিটি পরীক্ষক তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ করে।